রাজ্যের বাকি পৌরসভাগুলির নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। তার আগেই নদিয়ার নবদ্বীপে বিজেপিতে বড় সড় ভাঙন দেখা গেল। এই দিন বিজেপি ছেড়ে 143 জন কর্মী সমর্থক ও তাদের পরিবারবর্গ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পশ্চিমবাংলা ছাত্র যুব উন্নয়নে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই ঘটনায় নবদ্বীপ পৌর এলাকার বিজেপির অনেকটাই শক্তিক্ষুণ্ণ হলো বলে রাজনৈতিক মহলের জল্পনা। শনিবার সন্ধ্যায় নবদ্বীপ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় তৃণমূলের কোঅর্ডিনেটর নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে প্রকাশ্যে এক দলীয় কর্মী সভায় বিজেপি ছেড়ে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেন। নির্বাচনের প্রাক্কালে কেন বিজেপি থেকে তৃণমূলে আসলেন? বিগত দিনে আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, মিথ্যে আশ্বাস এবং মিথ্যে প্ররোচনা দিয়ে আমাকে আনা হয়েছিল। এই 5 বছর আমি ছিলাম, কিচ্ছু পাইনি, শুধু অবজ্ঞা, অবহেলা, যন্ত্রণা পেয়েছি। তাই আমি আমার পূর্ণ দলে ফিরে এলাম। এবার সাময়িকভাবে এই নির্বাচনে অ্যাক্টিভভাবে কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো এবং মাননীয় ওয়ার্ডের যিনি মানে কাউন্সিলর হবেন তার পাশে থেকে আমরা কাজ করব, তাকে ভোটে জয়যুক্ত করব, এই আশা রাখব। অবশ্যই আমাকে কেউ মানে ভয় দেখিয়ে আনেনি, আমি স্বেচ্ছায় এসেছি এবং এই তৃণমূল কংগ্রেস দলে আমি কাজ করতে চাই, শান্তি হবে। এই দিনে যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক কুণ্ডুরি কাক্ষ সাহা, পৌরসভার প্রাক্তন প্রশাসক সিজাউল ইসলাম সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। মোদি বলেন 5 বারের বিধায়ক তিনি, তার জীবনযাত্রা আজকেও দেখতে পাচ্ছেন এই ঠান্ডার মধ্যে কি অবস্থা। তিনি সেই মানুষ, তাই আমরা বলতে চাই যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ভোট যখনই দ্বারে উপস্থিত তখনই আপনার আমার বাড়িতে কড়ানেরা বলবে আমায় ভোট দেন, আমরা এই করব সেই করব। আমরা বহু রাজনৈতিক দলকে দেখেছি, আমরা দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রীকে আগে। আর 75 বছর হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ভারতবর্ষে 29টা অঙ্গরাজ্য আছে এবং 9টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে। কোন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা যায় না, এমন মুখ্যমন্ত্রী এসেছেন আগে। বিশ্বে যিনি সমাদৃত, আপনারা দেখেছেন বিশ্বপুঞ্জ থেকে পুরস্কার। এই দিন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। যারা বিজেপি থেকে আজকে আমাদের দলে অংশগ্রহণ করলেন, একটা সময় আমাদেরই তারা কর্মী ছিলেন এবং বিগত 15 সালের যে পৌরসভার নির্বাচন ছিল, আমার সাথে তারা একত্রিত হয়ে আমরা সকলে একত্রিতভাবে কাজ করেছিলাম, যার ফলে দীর্ঘদিনের 34 বছরের একটা জগদ্দল পাথর সিপিএমকে আমরা এখান থেকে সরাতে পেরেছিলাম। কিন্তু মাঝখানে বিজেপির কিছু প্ররোচনায় তাদেরকে ভুল বুঝিয়ে, যুব সমাজকে ভুল বুঝিয়ে তারা তাদের দিকে টেনেছিল। ক্রমান্বয়ে বিজেপির কাজের মাধ্যমে তাদের বিবেকের সাড়া দেওয়ার ফলে তারা বুঝতে পেরেছে আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি। তাই আজকে তারা স্বইচ্ছায় আবার আমাদের দলে আসার জন্য তাদের যে অনুভূতি, সেই অনুভূতির কথা জানিয়েছেন এবং তাদেরকে আমরা সাদরে আজকে আমাদের দলে গ্রহণ করি। আপনি এই ওয়ার্ডের প্রার্থী হয়েছেন, এখানে প্রায় 4,500 ভোটার, ভোটারদের উদ্দেশ্যে কী বলবেন? এখানকার ভোটাররা অত্যন্ত সচেতন, দিদির উন্নয়ন তারা বুঝেছে, প্রত্যেকটা ঘরে ঘরে দিদির উন্নয়ন পৌঁছে গেছে,
যে কোনো মানুষ আজকে তার নিজের স্বার্থটাকে নিজের ভালোমন্দটাকে বুঝতে শিখেছে। তাই আমরা তাদের বোঝাবার চেষ্টা করছি যে দিদির যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিধবা বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথীর প্রকল্প আরম্ভ থেকে ফ্রিতে রেশনিং ব্যবস্থা থেকে আরম্ভ করে আপনার যে মেয়েটা আজকে রূপশ্রী কন্যাশ্রীর অন্তর্ভুক্ত হচ্ছে এই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারে। বিজেপি যদি এইখানে আসতে পারে তারা চালাবে না। বহু রাজ্যের নিদর্শন আমাদের কাছে আছে যেখানে বিজেপি শাসিত রাজ্য তারা কিন্তু এই প্রকল্প করতে পারেনি। তাহলে কেন কিভাবে বাংলায় করবে মানুষ বুঝতে পেরেছে। জেতার পক্ষে কতটা আশাবাদী আমরা? 100 কেন, 200% আশাবাদী যে আমরা জিতবই। এবং বিগত পৌরসভার নির্বাচনে যে ভোটে জিতেছিলাম সেই ব্যবধানকে আমরা পিছনে ফেলে আরো বিশাল ভোটে আমরা এখান থেকে জয়লাভ করব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।